পেটের বাচ্চাটাকে তোমার অবিশ্বাস রঞ্জু খুন করে ফেলবো। পারবে না। আহমেদ রাজীব রুবেল ওরফে আহমেদ রুবেল 1968 সালের 3 মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আয়েশ উদ্দিন। পিতামাতার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরে হলেও ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকা শহরে। বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকার গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন। সেলিমাল দিনের ঢাকা থিয়েটার থেকে আহমেদ রুবেলের অভিনয়ে হাতেখড়ি। তার অভিনীত প্রথম নাটক গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্নযাত্রা। আমার ধৈর্যের সীমা নেই, তাই আসতে পেরেছি। এরপর তিনি হুমায়ুন আহমেদের ঈদ নাটক পোকাতে অভিনয় করেন। সেখানে তার অভিনীত ঘোড়া মজিদ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এরপর 21 টেলিভিশনের ধারাবাহিক নাটক প্রেত এ অভিনয় করেন। প্রেত নাটকটি মোহাম্মদ জাফর ইকবালের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত। এছাড়া তিনি হুমায়ুন আহমেদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র শ্যামল ছায়া চলচ্চিত্রে অভিনয় করেন। মঞ্চ ও ছোট পর্দার অভিনেতা আহমেদ রুবেল 1993 সালের আখেরি হামলা সিনেমার মাধ্যমে রূপালী জগতে পা রাখেন। পরে তিনি অভিনয় করেছেন চন্দ্রকথা, ব্যাচেলর, গেরিলা, দ্য লাস্ট ঠাকুর সিনেমায়। তার বয়স হয়েছিল 56 বছর।